আমি উত্তরা থেকে কমলাপুর আসবেন, 100 টাকা। কত মিনিটে আসছেন? 38 মিনিট। তাহলে কোথায় লস হলো? মেট্রো ট্রেনে কোনো হাফ বাড়ার ব্যবস্থা নাই, তবে যারা এমআরটি পাস বা র্যাপিড পাস যারা ব্যবহার করবেন সেখানে 10% ছাড় আছে। দর্শক শ্রোতা, আজকে মেট্রো রেল উদ্বোধন করতে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই যে কমলাপুর রেল স্টেশন থেকে ঢাকা উত্তরা পর্যন্ত 100 টাকা ভাড়া করায়, সেই ভাড়া নাকি দ্বিগুণ হয়ে গিয়েছে, তুলনামূলকের চেয়েও অনেক বেশি। এবার তা নিয়ে আমজনতা খেপেছে। দর্শক শ্রোতা, আমজনতা কি বলতেছেন এবং ভাড়া নিয়ে কতটুকু সচ্ছল করছেন যে ওবায়দুল কাদের যা বলতেছেন, এবং মেট্রো রেলের যে প্রধান রয়েছেন তিনি কি বলতেছেন, বিস্তারিত আপনাদেরকে দেখাবো সেই ভিডিওটি, সম্পূর্ণ সেই ভিডিওটি দেখার অনুরোধ রেখেই শুরু করছে আজকের ভিডিও। দর্শক শ্রোতা, এরকমের প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজ পেয়ে যাবেন সবার আগে। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে প্রথমে আমরা স্ক্রিনে সেই ভিডিওগুলো পরপর দেখে আসি। এখন যে অবস্থা ঢাকা সিটিতে, আপনি উত্তরা থেকে কমলাপুরে আসবেন 100 টাকা, কত মিনিটে আসছেন? 38 মিনিট। তাহলে কোথায় লস হলো? প্রত্যেকেই আনন্দের সঙ্গে গ্রহণ করবে। ভাড়া একটা বিষয়, এটা কোনোদিনও জেনারেলি অ্যাকসেপ্টেবল হয় না প্রথম, কিন্তু বাস্তবে সবাই অ্যাকসেপ্ট করবে। মিনিমাম রিক্সা ভাড়া এখন 20 টাকা, এটা কি ভাবেন? আগামীকাল বিজয়ের মাসে 28 ডিসেম্বর 2022 সকাল 11টা বহু প্রতীক্ষিত তরুণ প্রজন্মের স্বপ্নের মেট্রো রেল এমআরটি লাইন 6-এর উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত অংশের শুভ উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী। আমাদের আশার বাতিঘর, সাহসের বর্ণিল ঠিকানা, আমাদের রূপান্তরের উপকার বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা। এছাড়াও আশা করছি আগামী বছর ডিসেম্বরে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশ এবং 2025 সালে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত অংশের উদ্বোধন করা যাবে। এমআরটি লাইন 6-এর উত্তরা উত্তর থেকে কমলাপুর পর্যন্ত মোট দৈর্ঘ্য প্রায় 22 কিলোমিটার, 21.26 কিলোমিটার। এতে ব্যয় হবে প্রায় 33,472 কোটি টাকা। স্টেশন সংখ্যা 17টি, স্টেশন সমূহ উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী মিরপুর 11, মিরপুর 10, কাজীপাড়া, সেওয়াপাড়া, আগারগাঁও, বিজয়শহর, ফার্ম গেট, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয়, মতিঝিল। মেট্রো ট্রেনে কোনো হাফ বাড়ার ব্যবস্থা নাই, তবে যারা এমআরটি পাস বা র্যাপিড পাস যারা ব্যবহার করবেন সেখানে 10% ছাড় আছে। অর্থাৎ উত্তরা উত্তর থেকে কমলাপুর পর্যন্ত যদি ভাড়া হয় 100 টাকা, আপনি সেখান থেকে 10% ছাড় পাবেন। আপনারা উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত যদি আপনি আসেন, ভাড়া হলো 60 টাকা, এমআরটি পাস ব্যবহার করলে এটা 10% অর্থাৎ 6 টাকা কম পাওয়া যাবে। তাছাড়া আমাদের যারা
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, ওনারা বিনা ভাড়ায় ব্যবহার করতে পারবেন। আমাদের যারা পার্সন উইথ ডিসএবিলিটি যারা আছেন, ওনারা সিঙ্গেল জার্নি টিকেটে 15% ছাড় পাবেন। আর আমাদের 3 ফুট উচ্চতা যে বাচ্চা আছে, তাদের সাথে যদি অভিভাবক থাকে, একান অভিভাবক যদি থাকে, তাহলে সেই বাচ্চা ভাড়ার প্রয়োজন হবে না। মানে আপনাকে একটু দেখতে হবে যে কোন মেট্রো রেল কোন সময় হয়েছে। আপনি নিশ্চয়ই মনে হয় কলকাতা মেট্রোতে একটা চড়েছেন, যে এটা কখন হয়েছে একবার একটু চিন্তা করে দেখেন, আর এখন মেট্রোটা কখন হয়েছে এটা একটু চিন্তা করে দেখেন। কলকাতা মেট্রো রেলের কী ফ্যাসিলিটিস আছে এবং এখানকার কী ফ্যাসিলিটিস আছে সেটা আপনি দেখেন। এই মেট্রো ট্রেন যে কতটুকু সময় সাশ্রয় সেটা আপনি একটু দেখে নিতে পারেন। আমরা মাননীয় মন্ত্রী মহোদয় ইতিমধ্যে আপনাকে বলেছেন যে আমরা যদি ননস্টপ আছি মাত্র 10 মিনিট 10 সেকেন্ডে এই জার্নিটা করা যাবে। আপনি যদি উত্তরা থেকে যদি আপনি এমনি যদি আসেন তাহলে আপনার কতক্ষণ লাগবে সেটা চিন্তা করে দেখেন। বিভিন্ন স্টাডি থেকে দেখা গেছে যে 3.8 বিভিন্ন স্টাডি থেকে দেখা গেছে যে 3.8 বিলিয়ন অর্থ সাশ্রয় হবে। বর্তমান রেটে যদি আমরা চিন্তা করি এটা 40-42 হাজার কোটি টাকা। এখানে যে ভাড়াটা করা হয়েছে বর্তমান প্রেক্ষাপটে, আপনি যদি টাইম মেশিনে পিছনে চলে যান তখনকার কর যদি হিসাব করেন আর বর্তমানের কর যদি হিসাব করেন তাহলে এটা হবে না। আপনি আধুনিক সম্প্রতি যেইসব দেশে মেট্রো রেল তৈরি হয়েছে তার সাথে আপনি তুলনা করবেন, দেখবেন যে আমরা সেই জায়গাটাতে আছি। আমাদের বিদ্যুৎ বিলটা আমাদের মাথায় রাখতে হবে, এটা একটা বৈদ্যুতিক ট্রেন। আপনি দেখবেন যে যার সাথে আপনি তুলনা করবেন সেই দেশের বৈদ্যুতিক রেটটা কত, এই দেশের বৈদ্যুতিক রেটটা কত, এগুলি আপনি তুলনা করে যখন দেখবেন যে এই ভাড়াটা নির্ধারণ করা হয়েছে এটা একদম সর্বনিম্ন ভাড়া, এবং এই ভাড়া দিয়ে মেট্রো রেল লাভজনকভাবে পরিচালনা করা যাবে না। এবং সেই জন্য কিন্তু আমরা আপনারা দেখছেন যে আমরা স্টেশন প্লাজা এবং আমরা টিওডি নির্মাণ করছি, এবং সেখান থেকে একটা নন ফেয়ার ভাড়া দিয়ে এই বাকিটা কিন্তু 30-35% যে কম ভাড়াটা নির্ধারণ করা হলো এটা সাবসিডি দেওয়া হচ্ছে। অত্যাধুনিক দেশে যেগুলি অত্যাধুনিক মেট্রো যেখানে হয়েছে সবখানে এই এটা অনুসরণ করা হচ্ছে। দর্শক শ্রোতা, আপনারা দেখলেন সম্পূর্ণ ভিডিওটি। সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে নয়ন হত্যার পিছনে মূল কারণ কি, এ দিয়ে কি প্রমাণ করতে চাচ্ছে এই সরকার বা মাননীয় প্রধানমন্ত্রী বা তার দলের কর্মীরা কি প্রমাণ করতে চাচ্ছে, সেটা কি মনে হচ্ছে আপনাদের যে হত্যার পিছনের মূল কারণ কি হতে পারে, সে ভিডিওটি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী এরকম কোনো আপডেট নিউজ নিয়ে। সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।